ও যুবক আল্লাহর গোলাম, একা একা চিন্তা করো। আজকেও তো দুর্ঘটনার কথা কথা একজনে শুনাইছেন, এক জায়গায় 14 জন নাই আর এক জায়গায় 12 জন নাই। এমন একটা দিন নাই যে যুবকের লাশের খবর নাই রে যুবক। পানির নিচে যুবকের লাশ, গাড়ির নিচে যুবকের লাশ, ঘুমের ঘরে যুবকের লাশ, কয়দিন আর বাহাদুরি করবি? আমি কিন্তু এতক্ষণ চিল্লাইলাম, একবারও বলি নাই পাস করলি মাথায় দে নাইলে শেষ বলছি। ওরে তুই টুপি মাথায় না দিলেও তোকে ধন্যবাদ, তোর মন চাইলে দিবি না চাইলে নাই। লা ইকরাহ ফিদ দ্বীন, ধর্ম নিয়ে কোনো জোর জবর করা যাবে না। একজনে রোজা রাখে না, কানে ধরে যদি দরজায় তালা লাগাই কই তুই সারাদিন না খায় থাকবি রোজা? ওরও স্বভাব নাই আমারও নেই, ভালো করে বুঝার চেষ্টা করি। ও যুবক বাবারা, স্কুলে পড়ো কলেজে পড়ো, আমি একবারও বলি না বলবো না যেটা বাদ দাও, না কোনো দরকার নাই। স্কুলে পড়ো আলহামদুলিল্লাহ, কলেজে পড়ো আলহামদুলিল্লাহ, ভার্সিটিতে পড়ো আলহামদুলিল্লাহ, ডাক্তারি পড়ো ধন্যবাদ, তুমি ইঞ্জিনিয়ারিং পড়ো আল্লাহর শুকর, তুমি ইঞ্জিনিয়ার হও দোয়া করি, ডাক্তার হও দোয়া করি, তবে বেয়াদব হইও না। তোমার ব্যবহারে যেন আলেম কষ্ট না পায়, তোমার আচরণে যেন মা বাবা কষ্ট না পায়, তোমার আচরণে যেন কোনো মুরব্বীরা কষ্ট না পায়। তুমি ডাক্তার হও তবে আদর্শ ডাক্তার হইও কপাল খুলে যাবে, আদর্শ ইঞ্জিনিয়ার হইও কপাল খুলে যাবে। বলবা আদর্শ কই পাবো? আদর্শ পাইবা ওলামায় আহলে হক আর আম্মা জানের কাছে। কোন আদর্শ? মদিনা ওয়ালা নবীর আদর্শ। তোমার মতো যুবক স্কুল কলেজে পড়ে পাঁচ বেলার নামাজি আছে না নাই তুমি কেন পারো না? তোমার মতো যুবক রাস্তায় গাড়ি চালায় নামাজ ছাড়ে না বলো তুমি কেন পারো না? তোমার মতো যুবক র‍্যাব আর্মি পুলিশ বিডিআর এর চাকরি করে পাঁচ বেলার নামাজ পড়ে তুমি কেন পারো না? কি বিষয়টা কি? তোমার মতো যুবক তাকায় দেখো নদীর মধ্যে মাছ ধরে নামাজ ছাড়ে না তুমি কেন পারবা না? ময়দানে কৃষি কাজ করে গামছা বিছাইয়া নামাজ পড়ে তুমি কেন পারবা না? ওই যে ড্রাইভার বাস চালায় আজান হয়ে গেছে বাস বন্ধ করে মসজিদে গিয়া যাত্রী সহ নামাজে দাঁড়ায় গেছে আছে না নেই তুমি কেন পারবা না? ও বুড়ারা, আপনার মতো বুড়া হাতে লাঠি নিয়ে মসজিদে গিয়া পাঁচ বেলার নামাজ পড়ে আপনি কেন পারেন না? ও পর্দারের আম্মা জান আসেনি, এরে আম্মা জান, আপনার মতো কত মা এই জমিনে এখনো আছে তাহাজ্জুদও সারে না নাই? আপনাদের কপাল ভালো, এত কপাল আল্লাহ ভালো বানাইছে, আপনারা পুরুষের থেকেও দামি। আপনারা খাদিজা রাদিয়াল্লাহু আনহার মতো দামি নারী, ফাতেমা রাদিয়াল্লাহু আনহার মতো দামি নারী, আয়েশা রাদিয়াল্লাহু আনহার মতো দামি নারী, ইসমাইল নবীর মা হাজেরা আলাইহা সালামের মতো দামি নারী, মুসা নবীর আরে ঈসা নবীর মা মারিয়াম আলাইহা সালামের মতো দামি নারী। আপনারা বেঈমান ফেরাউন, যেই ফেরাউনের উপরে আল্লাহ পাকের লানত, ওর ঘরে স্ত্রীর নাম কি? আসিয়া। আল্লাহ তার এমন ভাবে কবুল করলেন, মদিনার নবী বলেন জান্নাতের ময়দানে আমি মুহাম্মদের সাথে আসিয়ার বিবাহের বন্ধন হয়ে যাবে। ফেরাউন না আল্লাহর সাথে যুদ্ধ করে আর ওর ঘরে স্ত্রী আল্লাহর গোলাম বান্দি হয়ে কবরে গেল। এরে আম্মা যান, অতএব আপনি একটু রেডি হয়ে যান, আপনি পর্দা করবেন, স্বামীর মাল হেফাজত করবেন, সন্তানগুলোকে আদর্শ ডাক্তার বানাবেন, ইঞ্জিনিয়ার বানাবেন, কোরআন পড়নেওয়ালা, নবীর আদর্শওয়ালা, পাঁচ ওয়াক্ত নামাজিওয়ালা। মরিয়া গেলেও সন্তান আপনার জন্য দোয়া করতে ভুলবে না। ও যুবক বাবারা, ওই মা বাবার দোয়া নিয়ে সামনে আগাও, তওবা করো পেছনের গুনার থেকে, মনে মনে আল্লাহকে ডাকো আর বলো হে আল্লাহ, হায়াত মালিক তুমি, রিজিকের মালিক তুমি, ইজ্জতের মালিক তুমি, ও আল্লাহ জীবনবার কত নামাজ ছাড়লাম, কত বেপর্দায় চললাম, মনে চাইছি গুনাহ করছি বাধা মানি নাই, ও আল্লাহ এরপরেও তুমি রাগ করিয়া খানা বন্ধ করো নাই, পানি বন্ধ করো নাই, বাতাস বন্ধ করো নাই, আজকে তোমার দেওয়া নেয়ামত পাইয়াও শুকর আদায় করি নাই, বরং তোমার সাথে গাদ্দারি করেছি, ও আল্লাহ আজকে তওবার নিয়ত করে ফেললাম, মরিয়া গেলে যাব আর নামাজ ছাড়ব না, বেপর্দায় চলব না, মা বাবাকে কষ্ট দিব না, নবীর তরিকার বাইরে চলব না, মা বাবার দোয়া নিয়ে চলব, ওলামায়ে কেরামের পরামর্শ নিয়ে নবীর তরিকা মেনে চলব, মরিয়া গেল আর নামাজ ছাড়ব না, বেপর্দায় চলব না। তওবা করার মতো যদি নিয়ত হয়,
মোনাফেকি যদি অন্তরে না থাকে, খাঁটি তওবার নিয়ত যদি অন্তরে থাকে, দুটো হাত আমার আল্লাহকে দেখা দাও, আয় আল্লাহ হাতগুলো কবুল করে নেন, তওবা কবুল করে নেন, তওবার উপরে মজবুত হইয়া চলার মতো তৌফিক আল্লাহ দান করেন, আমিন। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, ওয়াসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল আমবিয়া ওয়াল মুরসালিন ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন, ইয়া আরহামার রাহিমিন, ইয়া আরহামার রাহিমিন, يا أرحم الراحمين، رب ارحمهما كما ربياني صغيرا. اللهم إنك عفو كريم تحب العفو فاعف عنا. اللهم إنا نسألك رضاك والجنة ونعوذ بك من سخطك والنار. اللهم إنا نعوذ بك من البرص والجنون والجزام وسيء الأسقام. ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين.